পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে মঙ্গলবার। বুধবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সালানপুর ব্লকের গ্রাম সংসদে জয়ী 119 জনকে সমষ্টি উন্নয়ন দপ্তরের আধিকারিক অদিতি বসু জয়ীদের হাতে শংসাপত্র তুলে দেন। তিনি জানান, এদিন পঞ্চায়েত সমিতির 28 জন বিজয়ী প্রার্থীদের শংসাপত্র তুলে দেওয়া হবে। জেলা পরিষদের বিজয়ী প্রার্থীদের শংসাপত্র দেওয়া হবে মহকুমা শাসকের দপ্তর থেকে। উল্লেখ্য, সালানপুর ব্লকে শাসক দল সব আসনে জয়লাভ করেছে। জেলা পরিষদের তো আমাদের এসডি অফিস থেকে দেওয়া হবে, বাকি পঞ্চায়েত সমিতি আর গ্রাম পঞ্চায়েতের আমি পিআরও হিসাবে এখান থেকে ডিস্ট্রিবিউশন করছি আজকে। তার রেজাল্টগুলো ফর্ম 24-এ যেগুলো জেএমসি থেকে হয়েছে আমাদের বেরিয়েছে, সেই রেজাল্টগুলো আমাদের কালকে যেগুলো ক্যালকুলেশন করে এসেছে আজকে ডিস্ট্রিবিউশন করছি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।